শুভ সকাল সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে আর কি বিয়ে করতে যাইব, তো আমরা সকাল কিন্তু আকাশের যে অবস্থা, মানে বৃষ্টিতে যে কি অবস্থা করে ভগবানই জানে। বৃষ্টি মানে এসে ভরছে ভরছে ভাব, একদম ওই যে অন্ধকার, এখন 9টার বেশি বাজে কিন্তু তারপরেও একদম অন্ধকার। আর আমরা কালকে রাত যাচ্ছি অতিরিক্ত, তো রাত জাগার কারণে ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, 7:30টার দিকে ঘুম থেকে উঠছি। তারপরেও এখন মনে হইতেছে যে চোখে ঘুম রয়েছেই আর চোখ জ্বলতেছে, মানে এখন জ্বালা কমছে কিন্তু যখন উঠলাম তারপরে চোখ জ্বললো। যাই হোক, কিছু করার নাই, তো বিয়ে বাড়িতে একটু রাত জাগতে হয়। আর এখন আমরা একটু রাস্তায় বেরোইছি হাঁটতে হাঁটতে, ভাবলাম যে একটু হাঁটিয়ে দিই জানা। আর মানে এই বিয়েটা হইলো আজকে রাত্রে বিয়ে করতে যাইব, আর রাত্রে এসে পড়বো, কারণ কালকে আবার হলো 36 মাস, তো এই জন্য আর কি 36 মাসে তার বিয়ে হয় না, তো এই জন্য আজকে যাই আজকে এসে পড়বো। যাই হোক, এইরকম বিয়ের অভিজ্ঞতা মানে, আর এই ছেলের বাড়িতে আজকে খরচ করে রাখবো, আর মানে আমার এইরকম বিয়ের অভিজ্ঞতা হয় না এই প্রথম। যাই হোক, তাও ভালো লাগলো যে এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমরা। তো তোমার কেমন লাগতেছে বিয়ে? হ্যাঁ, এই যে আবার হাতে মেহেদি দিছে। এই গ্রামটাও আমাদের গ্রামের মতোই, বৃষ্টি ডাইলে একদম বিয়ে নষ্ট হয়ে যাবো। এই গ্রাম একদম আমাদের গ্রামের মতো, এই যে রাস্তার পাশে ধান ক্ষেত, মানে রাস্তাটাও আমাদের এলাকার মতো একদম, মানে কাঁচা রাস্তা, রাস্তায় ধুলাবালি, মানে গাড়ি চলাচল করে এই জন্য কি ধুলাবালির অভাব নেই। যাই হোক, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। রাত্রে যে আইছি আমরা একটু চিনি নাই, তো এই জন্য আর কি রাস্তা দেখতে আইছি। তো আমরা আইছিল অন্যদিক দিয়ে, কিন্তু এখন এইদিক দিয়ে ঘুরতেছি আর কি এমনি। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন, মোটামুটি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ওই যে বিয়ের গেট, রাত করে ওরকমভাবে দেখাইতে পারি নাই। আর আমরা এই জায়গায় আসার পরে মানে আমাদের সাথে কারোর সাথে পরিচয় ছিল না, তো এখন আস্তে আস্তে পরিচয় হইতেছে। রাসমণি তো ভাবছিল যে কান্না কিতে থাকবো, তবে যে একজনে মেয়ে দিতে দিছে, দুইজন পেয়েছে, তো সবার সাথে আর কি পরিচয় হইতেছে আস্তে আস্তে। এই গ্রামটা কি সুন্দর না? আমার এলাকায় তো জল উঠে, তো এই জন্য আর কি সবাই শুদ্ধ আনি বোনে আর সরিষা বোনে। এই এই গ্রামে এই যে জায়গায় কলা গাছ, তারপরে আরো অনেক কিছু আছে, মানে লেবু বাগান, এই জায়গাতে তো আর জল উঠে না, তো এই জন্য আর কি বুনতে পারে। আমাদের এই জায়গায় আর কি বোনা যায় না, ওইদিকে ভুট্টা আছে। আর বৃষ্টির অবস্থা একদম খারাপ, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। তো আমরা এখন বাড়ির দিকে যাই, ওই জায়গায় মাছ আনছে, মানে আজকে খরচের জন্য আর কি, তো ওইগুলো আপনাকে দেখাই। তো সবাই মিলে এখন মাছ চলতেছে। তো এই জায়গায় আমার শালাবাবু আছে, মানে যার বিয়ে সেই চলতেছে, মানে যার বিয়ে সে প্রচুর পরিমাণে কাজ করে, তো নিজের বিয়েতে নিজেই কাজ করতেছে। দেখতে দেখতে বৃষ্টিও নেমে গেল, তো কিছু করার নেই। আর বৃষ্টিটা ওইরকম ভাবে হইতেছে না, বেশি দূরে নামলে সমস্যা হইব, কিন্তু এখন একদম হালকা ভাবে হইতেছে। তো আমরা আবার বাইরে এলাম বৃষ্টির পরে,
বৃষ্টি আর কি, এখন ওইরকম বৃষ্টি হয় নাই, দেখ আর বৃষ্টি না হয় ভালো, বৃষ্টি হলে বিয়েটাই মাটি হয়ে যাবো। আমরা আবার একটু ঘুরতে এলাম এই দিক দিয়ে, আমরা কি আইছি সকাল কালকে রাত্রে, রাসমণি একটু ভয়ে ভয়ে আইছে যে চিনি না উনি না, মানে অচেনা একটা জায়গা, তার তার মধ্যে রাত্রে কোনো মানুষ নেই একদম, আমরা শুধু দুজনে আসতেছিলাম কেউ নাই, একদম এক নিরিবিলি একটা পরিবেশের মধ্যে আইছি, ভয় ভয় করারই কথা। যাই হোক আমারও ভয় করছে ওই রকম না, আমরা অবশেষে রাসমণির বাড়ি যাইতেছি, বাপের বাড়ি আর কি, আর স্বপ্নের মতো দেখা, মানে ওর মায়ের এখন পর্যন্ত ফোন দেয় নাই, আর ওর মায়ের জানেও না যে আমরা এই জায়গায় আইছি। তো আমরা যাবো মোটর সাইকেল নিয়ে, আমার শালা বাবুর মোটর সাইকেল। হ্যাঁ আমরা মোটর সাইকেল উঠে পড়ছি, তো আমাদের এই যাইতে বেশি সময় লাগবে না, কারণ মাত্র 8 কিলো রাস্তা, মানে গুগল ম্যাপে দেখলাম আর কি, তো রাস্তাটা দেখি গুগল ম্যাপে আমাদের কোন জায়গাতে নিয়ে যায়। তো আমরা গুমগামের কাছে এসে পড়ছি, তো এই দিক দিয়ে যাওয়ার সময় আর কোনো বাজার নাই, নেওয়া বড়ায় না, আর এই জন্য আর কি এই দোকান থেকে কিছু নিয়ে যেতেছি। আমরা এসে পড়ছি, চুপ করে দিলাম যারা শুনি, কন্দে গেলাম, তো এখন আমরা যাইতেছি গে, তো ভাত খাইতে চাইছিলাম না, দম মাছ করে খাইয়ে দিছে, করলাম কাজ হইলো আনলো, তারপরে খাওয়াইলো। আমরা এই জায়গায় আসছিলাম মাত্র 10 মিনিটের নিয়ে, লেগে গেলাম 1.5 ঘন্টার মতো। মার তো খারাপ লাগে, না খেয়ে দিলে না খেয়ে যাইতাম, মার খারাপ লাগে, তো খারাপ লাগতো। আর তোমরা তো জানো না হুট করে এসেছি যারা, আগে যদি কয়েতাম তাহলে মা গেলাম। তো আমরা ঘুরতে ঘুরতে ভক্তের মেলায় এসে পড়ছি, মেলা নাই এখন, এনে শুধু বুকুর মানুষ নাই, জলও শুকিয়ে গেছে। আমরা এই জায়গায় বেশি দেরি করব না আজকে, কারণ আমাদের ওই কৃষ্ণগড় ফোন দিতেছে যাওয়ার জন্য তাড়াতাড়ি। আমরা কৃষ্ণদের বাড়ি এসে পড়ছি, এসে দেখি যে ব্যান্ড পার্টি এসে হাজির, আমরা এখন সবাই মিলে শখ পানি জল আনতে দিতেছি।
আমরা শক পানি জলের দিকে ভক্তের পুকুরে আসলাম। তো আগে জানলে আমরা এই জায়গায় থাকে যেতাম, একটু আগে যেহেতু আসছিলাম এই জায়গায়। Why is it Shirève Ar.?